চ্যানেলে জানাই সকলকে স্বাগত এবং সকল ছাত্রছাত্রীদের জানাই অনেক অভিনন্দন। আজকে আমরা শুরু করতে চলেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, যেটা হলো স্টেটমেন্ট অ্যান্ড আর্গুমেন্টস। তো স্টেটমেন্টস অ্যান্ড আর্গুমেন্টস শুরু করার আগে আমাদের স্টেটমেন্ট আর্গুমেন্টসের বিশেষ কিছু বা বেসিক যে পার্ট, সেই সম্পর্কে আগে আমাদের জানতে হবে। স্টেটমেন্ট অ্যান্ড আর্গুমেন্টসের বেসিক জিনিসগুলো কী, আগে আমরা প্রথমে চলে আসবো স্টেটমেন্ট। এর আগের ভিডিওতেও আমরা স্টেটমেন্ট এবং তার রেসপেক্টে কনক্লুশন নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো সেখানে আমরা দেখেছিলাম যে স্টেটমেন্ট কী, কনক্লুশন কী। তো স্টেটমেন্ট আবার রিপিট করি, একটা বিবৃতি। স্টেটমেন্ট হলো একটি বিবৃতি। তো যে বিবৃতিটা বিভিন্ন রকম সামাজিক হতে পারে, মানে সোশ্যাল, এডুকেশনাল, পলিটিক্যাল একটা বিবৃতি সেটা হতে পারে। এবং আর্গুমেন্ট হলো এমন একটি ফ্যাক্ট যেটা ওই স্টেটমেন্টকে ডিরেক্টলি সাপোর্ট করছে অ্যান্ড ডিরেক্টলি অপোজ করছে। মানে আর্গুমেন্ট এমনই একটা জিনিস, অর্থাৎ তর্ক, অর্থাৎ সেই স্টেটমেন্টের রেসপেক্টে কিছু উক্তি, যে উক্তিগুলো সেই স্টেটমেন্টকে একদম ডিরেক্টলি সাপোর্ট করছে এবং ঠিক একই রকমভাবে ডিরেক্টলি অপোজ করছে। অর্থাৎ এখানে ইতিবাচক এবং নাবাচক উভয়ই একটা উক্তি থাকতে পারে সেই স্টেটমেন্টের সাপেক্ষে। এবার দেখে নেব আমরা স্টেটমেন্ট কয় প্রকার, মানে স্টেটমেন্টের টাইপগুলো কেমন, এই স্টেটমেন্ট আর্গুমেন্ট টপিকের ওপর স্টেটমেন্টের ক্যাটাগরিগুলো কেমন বা নেচারগুলো কেমন। স্টেটমেন্ট মূলত আসে তিন প্রকারের, একটা হচ্ছে সোশ্যাল, দ্বিতীয় হচ্ছে এডুকেশনাল, তিন নম্বর হচ্ছে পলিটিক্যাল। তো স্টেটমেন্ট আর্গুমেন্টসের টপিকের ওপর মূলত এই তিন প্রকারের স্টেটমেন্টই কিন্তু বেশি দেখতে পাওয়া যায়। মোস্ট প্রবাবলি 95-99% কেসে তোমরা এই তিন রকমের স্টেটমেন্ট কিন্তু পেয়ে থাকবে। তো এই তিন রকমের স্টেটমেন্ট তো আমরা জানলাম যে সোশ্যাল, এডুকেশনাল অ্যান্ড পলিটিক্যাল। এবার আর্গুমেন্টস, এই স্টেটমেন্টের রেসপেক্টে আর্গুমেন্ট কী কী হতে পারে। আর্গুমেন্ট মেইনলি দুই প্রকারের হয়, একটা হচ্ছে স্ট্রং আর্গুমেন্ট আর সেকেন্ড হচ্ছে উইক আর্গুমেন্ট। স্ট্রং আর্গুমেন্ট অ্যান্ড উইক আর্গুমেন্ট, এবার আমাদের জানতে হবে যে স্ট্রং আর্গুমেন্ট কী আর উইক আর্গুমেন্ট কী। এই স্ট্রং আর্গুমেন্ট হলো যেটা একদম স্টেটমেন্টকে ডিরেক্টলি ইন্ডিকেট করছে, মানে সেই স্টেটমেন্টের রেসপেক্টে যে ফ্যাক্ট, লজিক্যাল যে ফ্যাক্ট, মানে সেই স্টেটমেন্টের সত্যতা বা যথার্থতা একদম পুরোপুরিভাবে যদি নির্দেশ করে তবেই সেটি একটি স্ট্রং আর্গুমেন্টকে, একটা স্ট্রং আর্গুমেন্ট হিসেবে পরিচিতি পায়। অর্থাৎ একটা স্ট্রং আর্গুমেন্টের মধ্যে আমরা পাচ্ছি একটা রিয়েল ফ্যাক্ট, যেটা প্র্যাকটিক্যালি এই স্টেটমেন্টকে ইন্ডিকেট করে। আর উইক আর্গুমেন্ট হলো যে সমস্ত আর্গুমেন্টগুলো সেই স্টেটমেন্টটিকে ডিরেক্টলি কোনো নোটিফাই করে না, অর্থাৎ সেই স্টেটমেন্টটির রেসপেক্টে তার বিবৃতিটা অর্থাৎ যথার্থ নয়, এটা হচ্ছে উইক আর্গুমেন্ট। অর্থাৎ যেটা কোনো কিছুকেই, যেটা সেই স্টেটমেন্টকে প্রপারলি পয়েন্ট আউট করতে পারছে না বা প্রপারলি অ্যাড্রেস করতে পারছে না, সেটাকেই বলা হচ্ছে উইক আর্গুমেন্ট। স্টেটমেন্ট আর্গুমেন্ট করার সময় আমাদের একটা জিনিস খুব ভালো করে মাথায় রাখতে হবে যে এই স্টেটমেন্টটিকে আমাদের বাস্তবিক জীবনে অর্থাৎ রিয়েল লাইফে সেটা কতটা প্রাসঙ্গিক সেটা কিন্তু মাথায় রাখতে হবে।
তার উপর ভিত্তি করেই আমরা তার জাজমেন্টটিকে করব। সেই স্টেটমেন্টটি বাস্তবিক দৃষ্টিভঙ্গিতে কতটা যথার্থ, কতটা সত্য, তার রেসপেক্টেই আমরা সেই আর্গুমেন্টগুলোকে কিন্তু বিচার করব। এখানে একটা রিয়েলিস্টিক ব্যাপার কিন্তু চলে আসছে এই কেবলমাত্র এই টপিকটার ওপর, স্টেটমেন্ট আর্গুমেন্ট টপিকটার ওপরেই কেবলমাত্র আমরা এই বাস্তবিক জীবনের একটা প্রসঙ্গ কিন্তু টেনে আনব। তার রিয়েল লাইফে এই স্টেটমেন্টটার কতটা যথার্থতা আছে বা সেই স্টেটমেন্টটি কতটা প্রাসঙ্গিক আমরা সেটা কিন্তু খুব ভালো করে একটু দেখব। তারপরে আমরা সেটা জাজ করে আর্গুমেন্টগুলোকে ঠিকঠাক করে তার রেসপেক্টে বলবো। তাহলে আমাদের কোশ্চেন্স কেমনভাবে দেওয়া থাকতে পারে তো আমরা সেই বিষয়ে একটু আলোচনা করে নিই, তারপরে আমরা বাকিটার দিকে যাচ্ছি। হয়তো তোমাকে একটা স্টেটমেন্ট এইভাবে দেওয়া থাকতে পারে, একটা স্টেটমেন্ট তোমাকে দিয়ে দিল, তার রেসপেক্টে বিশেষ কিছু বিবৃতি, তার রেসপেক্টে আর্গুমেন্ট, আর্গুমেন্ট তোমার থাকবে এই রকম, টাইপটা কী, আর্গুমেন্টের নেচারটা কী। আর্গুমেন্টটা এটা থাকতে পারে যে একটি আর্গুমেন্ট ইয়েস টাইপ অর্থাৎ হ্যাঁবাচক, দ্বিতীয়টি নাবাচক, এছাড়া দুটোই হ্যাঁবাচক অথবা দুটি নাবাচক। তো আর্গুমেন্ট কিন্তু এই তিন রকমের টাইপের কিন্তু আমাদের পরীক্ষায় দিতে পারে। তো স্টেটমেন্টের রেসপেক্টে এই তিন রকমের আর্গুমেন্ট আমরা কিন্তু পরীক্ষার কোশ্চেন্সে আমরা দেখতে পারি। তো এইবার চলে আসব এই যে আর্গুমেন্ট সম্পর্কে আমরা আলোচনা করলাম, একটা স্ট্রং আর্গুমেন্ট, একটা উইক আর্গুমেন্ট। তাহলে এই স্ট্রং আর্গুমেন্ট তার ক্যারেক্টারিস্টিক্স বা তার নেচার কী, একটা আর্গুমেন্টকে আমরা কী কী দ্বারা চিনতে পারবো যে এটা স্ট্রং আর্গুমেন্ট আর অপরটি উইক আর্গুমেন্ট সেই স্টেটমেন্টের রেসপেক্টে। তাহলে দেখে নেওয়া যাক আর্গুমেন্টের ভাগগুলির ক্যারেক্টারিস্টিক্স বা নেচার। এবার চলে আসবো ফার্স্ট অফ অল স্ট্রং আর্গুমেন্ট। স্ট্রং আর্গুমেন্ট, স্ট্রং আর্গুমেন্টের ফার্স্ট নেচার, রিয়ালিস্টিক ডায়াগনোসিস। স্ট্রং আর্গুমেন্ট শুড বি রিয়ালিস্টিক ডায়াগনোসিস, অর্থাৎ এর একটি অবশ্যই বাস্তবিক প্রাসঙ্গিকতা থাকবে। অর্থাৎ একটা স্টেটমেন্টকে সেই আর্গুমেন্টটি কীভাবে মানে কতটা প্রাসঙ্গিক, সেই স্টেটমেন্টের সাপেক্ষে আর্গুমেন্টটি কতটা প্রাসঙ্গিক, কতটা যথার্থ, সেটাই কিন্তু এই রিয়েলিস্টিক ডায়াগনোসিস। অর্থাৎ এটা হলো এই স্ট্রং আর্গুমেন্টের একটি ক্যারেক্টারিস্টিক্স। দু নম্বর হচ্ছে ডিপ অ্যানালিসিস অফ দ্য স্টেটমেন্ট, ডিপ অ্যানালিসিস অফ দ্য স্টেটমেন্ট। তাহলে সেই স্টেটমেন্টটিকে কতটা ডিপলি অ্যানালাইজড করতে পেরেছে, কতটা বোঝাতে পারা গেছে সেই আর্গুমেন্ট দ্বারা, এটা কিন্তু একটা স্ট্রং আর্গুমেন্টের ক্যারেক্টারিস্টিক্স। অর্থাৎ এই রকম যদি থাকে আর্গুমেন্টগুলো তাহলে আমরা বুঝতে পারবো যে এই আর্গুমেন্টটা সেই স্টেটমেন্টের রেসপেক্টে স্ট্রং। তিন নম্বর ক্যারেক্টারিস্টিক্স কী বলছে, স্ট্রং আর্গুমেন্টস শুড পজিটিভলি রিলেট উইথ দ্য স্টেটমেন্ট। অর্থাৎ একটা স্ট্রং আর্গুমেন্টের একটা প্রধান ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে সেটা কতটা ইতিবাচক, সেই স্টেটমেন্টের সাপেক্ষে কতটা রিয়েলিস্টিক, কতটা পজিটিভ, অর্থাৎ কতটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে বলা আছে সেই আর্গুমেন্টের মধ্যে, সেটা কিন্তু একটা স্ট্রং আর্গুমেন্টকে নোটিফাই করে।
चार नम्बर कैरेक्टरिस्टिक्स बोलछि यूनिवर्सल ट्रुथ और फैक्ट्स आर ऑलवेज स्ट्रॉंग। अर्थात इटार माने कि यूनिवर्सल ट्रुथ जेगुलो सत्य एकदम नैचरली जेगुलो सत्य से ही समस्तगुलो एकदम ही स्ट्रंगली नोटिफाई करा हय एटा एकटा स्ट्रंग आर्गुमेंट। এছাড়া আর কোনগুলোকে আমরা বলতে পারি যারা যেগুলো ফ্যাক্ট যেগুলো আর কি প্রকৃত সত্য মানে আমরা বলতে পারি বা এটাও বলতে পারি যে প্রতিষ্ঠিত সত্য ফ্যাক্ট অর্থাৎ এস্টাবলিশ নোশন যেগুলোকে বলা হয় প্রচলিত বা প্রতিষ্ঠিত সত্য। সেই প্রতিষ্ঠিত সত্য বা ইউনিভার্সাল ট্রুথ সার্বজনীন সত্য এই দুটোই কিন্তু একটা স্ট্রং আর্গুমেন্টকে ডিনোট করে বা নোটিফাই করে। তাহলে এই টাইপের কোশ্চেন্স এই টাইপের আর্গুমেন্ট থাকলে এগুলো আমরা একবারেই বুঝে ফেলবো যে এই স্টেটমেন্টটার রেসপেক্টে এই আর্গুমেন্টটা স্ট্রং। এবার চলে আসবো ফিফথ ক্যারেক্টারিস্টিক্স অর নেচার। ফিফথ ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ডিফেন্স অফ এ কান্ট্রি। যদি কোনো কান্ট্রির ডিফেন্স বা প্রতিরক্ষা সম্পর্কে কিছু বলে দেওয়া থাকে অর্থাৎ কান্ট্রির রেসপেক্টে যেটা পজিটিভ সেই সম্পর্কে যদি কিছু আর্গুমেন্ট দেওয়া থাকে বা কিছু তর্ক থাকে তাহলে সেটা অলওয়েজলি একটা স্ট্রং আর্গুমেন্ট হিসেবে চিহ্নিত হয়। সিক্স নাম্বার ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে ডেভেলপমেন্ট অফ এ কান্ট্রি। সেই ডেভেলপমেন্টটা ইনফ্রাস্ট্রাকচারের ভিত্তিতে হতে পারে আর সেই ডেভেলপমেন্টটা এডুকেশনাল হতে পারে। অর্থাৎ যখনই একটা কান্ট্রির ডেভেলপমেন্ট এনি কাইন্ড অফ ডেভেলপমেন্ট এখানে আমি দুটো এক্সাম্পল দিলাম এনি কাইন্ড অফ ডেভেলপমেন্ট রেসপেক্টে আলোচনা করা হচ্ছে সেই আর্গুমেন্টটা অলওয়েজলি স্ট্রং আর্গুমেন্ট হিসেবে রেফার করা হবে সেটা অলওয়েজলি স্ট্রং। লাস্ট অ্যান্ড ফাইনাল ক্যারেক্টারিস্টিক্স আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এ সিকিউরিটি অফ এ কান্ট্রি। সিকিউরিটি অফ এ কান্ট্রি সিকিউরিটি অফ এ কান্ট্রি যেটা একটা দেশের নিরাপত্তাকে নির্ভর করে একটা দেশের নিরাপত্তা উপর ভিত্তি করে যদি কোনো কথা বা তর্ক বা আর্গুমেন্ট বলা হয়ে থাকে সেটা অলওয়েজলি একটা স্ট্রংলি নোটিফাইড একটা আর্গুমেন্ট হিসেবে পরিচিত পায়। তাহলে এই সাতটি ক্যারেক্টারিস্টিক্স বা এই সাতটি নেচার হলো স্ট্রং আর্গুমেন্টকে ডিনোট করে। তো এই রকম টাইপের যদি আমরা আর্গুমেন্টের বৈশিষ্ট্য পাই তাহলেই বুঝবো এরা স্ট্রংলি নোটিফাই করছে ওই স্টেটমেন্টটিকে অর্থাৎ এই আর্গুমেন্টগুলো স্ট্রং অর্থাৎ এইগুলো অ্যান্সার হওয়ার প্রবাবিলিটি সবথেকে বেশি। এবার চলে আসবো আমরা উইক আর্গুমেন্টের ক্যারেক্টারিস্টিক্স। উইক আর্গুমেন্টের ক্যারেক্টারিস্টিক্স কী আছে বা নেচার কী বা কোন আর্গুমেন্টসগুলোকে দেখলে আমরা বুঝতে পারবো এটা উইকলি রেফার করছে একটা স্টেটমেন্টকে। তাহলে ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স অন নেচারে চলে আসি। তো ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে উইক আর্গুমেন্টস আর ambiguous in nature। এই কথাটা খুব ভালো করে মাথায় রাখবে ambiguous অর্থাৎ একটা অনিশ্চিত যার মধ্যে কোনো পরিপূর্ণতা নেই একটা আনক্লিয়ার এটা বলতে পারি একটা আনক্লিয়ার
যে আর্গুমেন্টটা দ্বারা সেই স্টেটমেন্টটিকে ক্লিয়ারলি নোটিফাই করা হচ্ছে না বা ক্লিয়ারলি ডিনোট করা হচ্ছে না, যার মাধ্যমে আমরা ওই স্টেটমেন্টটির কিন্তু আগাগোড়া কিছুই তার যথার্থতা বা প্রাসঙ্গিকতাকে খুঁজে পাচ্ছি না। যে স্টেটমেন্টের যে আর্গুমেন্টের মাধ্যমে সেটাই হচ্ছে একটা উইক আর্গুমেন্টের ক্যারেক্টারিস্টিক্স বা সেটা উইক আর্গুমেন্ট হিসেবে পরিচিতি পায়। নাম্বার টু চলে আসছি অ্যাজাম্পশনস। তাহলে একটা আর্গুমেন্ট যদি ধারণাকৃত হয় সেই স্টেটমেন্টকে ডিরেক্টলি বা কতটা প্র্যাকটিক্যালি নোটিফাই করছে সেটা না করে যদি একটা অ্যাজাম্পশনস করে নোটিফাই করে, তাহলে সেটা অলওয়েজলি একটা উইক আর্গুমেন্ট হিসেবে পরিচিতি পায়। সেটা অলওয়েজ একটা উইক আর্গুমেন্ট। নাম্বার থ্রি, নাম্বার থ্রি হলো হাফ এক্সপ্ল্যানেশন। হাফ এক্সপ্ল্যান্ড আর্গুমেন্ট, সো হাফ এক্সপ্ল্যান্ড আর্গুমেন্টস বলতে আমরা কি বুঝি, অর্থাৎ যে সমস্ত আর্গুমেন্টগুলো ঠিক পুরোপুরিভাবে তার স্টেটমেন্টটিকে রেফার করছে না। অর্থাৎ এখানে একটা এক্সাম্পল যদি আমি বলি, এই হাফ এক্সপ্লেইনড আর্গুমেন্টসগুলো হলো যেটা তার স্টেটমেন্টকে পুরোপুরিভাবে ডিনোট করছে না, যেটা আংশিকভাবে সেটাকে একটা উক্তির মাধ্যমে তুলে ধরেছে আংশিকভাবে, যার কোনো নির্দিষ্ট কোনো কারণ ব্যাখ্যায়িত করা নেই, সেটা কতটা প্রাসঙ্গিক সেটাকে কিন্তু অতটা তলিয়ে দেখা যাচ্ছে না এই এক্সপ্ল্যানেশনের মাধ্যমে। দিস ইজ কল্ড হাফ এক্সপ্লেইনড আর্গুমেন্টস। নাম্বার ফোর চলে আসবো কম্পেয়ারিং টু আদার। কম্পেয়ারিং টু আদার, যখন কোনো আর্গুমেন্টে সেই আর্গুমেন্টটা মাধ্যমে একটা কম্প্যারিজনকে বোঝাচ্ছে, একটা অন্য কোনো ব্যক্তি হতে পারে, অন্য কোনো দেশ হতে পারে, অন্য কোনো বিষয়ের সঙ্গে একটা কম্প্যারিজন করছে, সেটা কিন্তু কখনোই ডিপলি নোটিফাই করে না ওই স্টেটমেন্টকে। অ্যান্ড দিস ইজ দ্য অ্যানাদার কাইন্ড অফ নেচার অর ক্যারেক্টারিস্টিক্স অফ এ উইক আর্গুমেন্টস। ওকে, সো কম্পেয়ারিং টু আদার হচ্ছে একটা উইক আর্গুমেন্টের বৈশিষ্ট্য। নাম্বার ফাইভ, নাম্বার ফাইভ খুব মজার জিনিস, সেটা হচ্ছে কিছু ওয়ার্ড, যে ওয়ার্ডগুলো থাকলেই আমরা বুঝতে পারবো এটা একটা উইক আর্গুমেন্ট। দেখো, আগের লজিক যখন আমরা করেছিলাম সেখানে আমরা কিছু কোয়ান্টিফায়ার করেছিলাম, সেই কোয়ান্টিফায়ার অর্থাৎ অল, ইচ, মেনি, নাথিং, এভরি, আনটিল, অনলি, এটসেট্রা, দিস কাইন্ড অফ কোয়ান্টিফায়ার আর ডিনোট দ্য উইক আর্গুমেন্টস অলওয়েজ। ঠিক আছে, এই রকমের যখনই কোনো শব্দ আমরা পাবো কোনো আর্গুমেন্টে, তো আমরা সরাসরি সেটাকে বলে দিতে পারি এটা একটা উইক আর্গুমেন্ট, কারণ এই ধরনের কোয়ান্টিফায়ারগুলির মাধ্যমে কিন্তু পুরোপুরিভাবে তার প্রাসঙ্গিকতাকে বিচার করা যায় না, সেই স্টেটমেন্টের প্রাসঙ্গিকতাকে কিন্তু কখনোই বিচার করা সম্ভব হয় না। তো এইগুলো থাকলে আমাদের বুঝে নিতে হবে যে এটা একটা উইক আর্গুমেন্ট। তো এইগুলো আমরা পেয়ে গেলাম একটা স্টেটমেন্টের, তার স্টেটমেন্ট এবং তার রেসপেক্টে যে সমস্ত আর্গুমেন্টগুলো থাকবে সেই আর্গুমেন্টের ভাগ এবং তার ক্যারেক্টারিস্টিক অর নেচার। তো এই সমস্ত আর্গুমেন্টসের এই ধরনের যদি নেচার আমরা পাই, তো এর রেসপেক্টে আমরা বলতে পারবো যে এটা স্ট্রং আর্গুমেন্ট আর এটা উইক আর্গুমেন্ট। সো স্ট্রং আর্গুমেন্টগুলোই কিন্তু আমাদের অ্যান্সারকে ডিনোট করবে অলওয়েজলি। তো এবার আমরা চলে যাব আমাদের মেন পার্টে,
এবার আমরা প্রত্যেকটা প্রবলেম সলভে চলে যাব, অর্থাৎ স্টেটমেন্ট আর্গুমেন্টের প্রবলেম সলভ। চলে আসলাম আজকে প্রথম আর্গুমেন্ট অ্যান্ড স্টেটমেন্ট নিয়ে। প্রথমে আমরা অপশানগুলো লিখে নিয়েছি। দেখো নাম্বার এতে আছে অনলি ওয়ান স্ট্রং, বি অনলি টু স্ট্রং, সি আইদার ওয়ান অর টু স্ট্রং, ডি নাইদার ওয়ান নট টু স্ট্রং, ই বোথ ওয়ান অ্যান্ড টু আর স্ট্রং। এগুলো আমাদের অপশান। অপশান আমরা একবারই লিখব এবং বারবার স্টেটমেন্ট অ্যান্ড আর্গুমেন্টগুলোকে পাল্টাবো। তো ফার্স্ট স্টেটমেন্ট কী বলছে? শুড মিলিটারি ট্রেনিং বি মেড কম্পালসারি ইন আওয়ার কান্ট্রি। এটা দেওয়া আছে স্টেটমেন্ট। সবসময় আগে বলে দিই, একটা স্টেটমেন্ট, এই স্টেটমেন্ট আর্গুমেন্ট টপিকের ওপর যখন আমরা পড়ছি তখন একটা জিনিস মাথায় রাখতে হবে, এই স্টেটমেন্টটাকে রিয়েলিস্টিকভাবে আমাদের ভাবতে হবে, সেটা বাস্তবিক ক্ষেত্রে কতটা প্রাসঙ্গিক, কতটা এই যথার্থতা আছে সেটা কিন্তু আগে ভাবতে হবে। বলছে শুড মিলিটারি ট্রেনিং বি কম্পালসারি ইন আওয়ার কান্ট্রি। মিলিটারি ট্রেনিং কি আমাদের দেশের জন্য কম্পালসারি করে দেওয়া উচিত, অর্থাৎ বাধ্যতামূলক করে দেওয়া উচিত? এটা আমাদের জানতে চেয়েছে। এর রেসপেক্টে আর্গুমেন্ট কী বলেছে? আর্গুমেন্ট বলছে ফার্স্ট আর্গুমেন্ট, ইয়েস এভরি চাইল্ড শুড গো থ্রু দিস ট্রেনিং। নাম্বার টু বলছে ইট ইজ নট কম্পালসারি ইন ইউএসএ। আচ্ছা, আমরা এবার ফার্স্ট আর্গুমেন্টের দিকে চলে আসি। ফার্স্ট আর্গুমেন্ট বলছে ইট ইয়েস এভরি চাইল্ড শুড গো থ্রু দিস ট্রেনিং। দেখো এই কথাটার মধ্যে কিন্তু অনেকটা পজিটিভিটি আছে, অনেকটা স্ট্রংলি এটাকে নোটিফাই করছে স্টেটমেন্টটিকে। সে আমরা আমাদের গর্বের জন্য, আমরা আমাদের দেশের জন্য গর্বিত, দেশের গর্বের জন্য একটা বলতেই পারি যে না, প্রত্যেকটা চাইল্ডকেই, কিন্তু পরিবারের প্রত্যেকটা চাইল্ডকেই একটা মিলিটারি ট্রেনিংয়ের প্রয়োজন আছে। এটা কিন্তু একটা স্ট্রংলি রেফার করছে এই স্টেটমেন্টটিকে, তাই তো? সবার মনে কিন্তু এটাই হচ্ছে যে না, এটা খুবই একটি ভালো একটা আর্গুমেন্ট যেটা একদম পুরোপুরি স্টেটমেন্টটিকে রেফার করছে। বাট একটুখানি ভেবে চিন্তে বলো যে আমাদের দেশে সমস্ত চাইল্ড কি অ্যাভেল এই মিলিটারি ট্রেনিং করার জন্য? অনেক চাইল্ড আছে যারা কিন্তু ফিজিক্যালি, যারা কিন্তু একটু এবিলিটি নেই যাদের, যারা ফিজিক্যালি মেন্টালি কোনো তাদের সক্ষম নয়, যারা ফিজিক্যালি মেন্টালি সক্ষম নয়, তারা কি সম্ভব তাদের পক্ষে যে এই ট্রেনিংয়ে অংশগ্রহণ করা? তাহলে এর মধ্যে এটা আমরা এই যে ভাবলাম যে সকল চাইল্ডকে যাওয়া উচিত, মানে এটা কিন্তু আমরা একটা ইমোশনালি এই জিনিসটাকে বলে ফেললাম, একটা গর্ব অনুভব করে, একটা দেশের প্রাউড ফিল করে আমরা কিন্তু এই জিনিসটাকে বলে ফেললাম যে সকলকেই ট্রেনিংয়ে যাওয়া উচিত। কিন্তু আদতেও কিন্তু সেটা কিন্তু সঠিক নয়, এই ধরনের কাজ কখনো কিন্তু কম্পালসারি হওয়া উচিত নয়, কারণ আমাদের দেশের সমস্ত চাইল্ডের কথা ভেবে, কারণ সমস্ত চাইল্ড কিন্তু ফিজিক্যালি মেন্টালি অ্যাবল নয় এই সমস্ত কার্যকর্মে যাওয়ার জন্য। তাই ফার্স্ট আর্গুমেন্ট কিন্তু আমাদের উইক হয়ে গেল, তাহলে এটা ফার্স্ট আর্গুমেন্ট কিন্তু রং। নেক্সট কি বলেছে? নো ইট ইজ নট কম্পালসারি ইন ইউএসএ। দেখো প্রথম কথাই বলে দিই, একদম এই স্টেটমেন্ট, এই আর্গুমেন্টটিকে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এটা টোটালি উইক একটা আর্গুমেন্ট। কেন উইক? কারণ এখানে আমাদের দেশের কথা হচ্ছে, আমাদের দেশের, তো আমাদের দেশের যখনই কথা হচ্ছে তখন সেখানে অন্য কোনো কান্ট্রি পার্টিসিপেট করা মানেই একটা কম্প্যারিজন করে ফেলা, একটা কম্প্যারিজন, অর্থাৎ ইউএসএর সঙ্গে একটা কম্প্যারিজন করা হচ্ছে। অর্থাৎ যখনই কম্প্যারিজন হবে সেটা কিন্তু একদম পুরোপুরি উইকলি একটা উইক আর্গুমেন্ট, যেটা কখনোই ওই স্টেটমেন্টটির সাপেক্ষে প্রাসঙ্গিক নয়। তাই আমরা এটাকে স্টেটমেন্ট, এই আর্গুমেন্ট টুকে উইক আর্গুমেন্ট হিসেবে কাটা দিয়ে দিলাম। তাহলে আমাদের অপশান কোনটা হলো? এখানে কিন্তু কোনোটাই স্যাটিসফাইড করলো না এই স্টেটমেন্টটিকে, কোনো আর্গুমেন্টই কিন্তু স্যাটিসফাই করলো না। তাহলে নাইদার ওয়ান অর নট টু ইজ স্ট্রং,
অপশান ডি। নাইদার ওয়ান নট টু। এবার চলে যাব আমাদের নেক্সট স্টেটমেন্ট আর্গুমেন্টে। চলে এলাম আমাদের পরবর্তী স্টেটমেন্ট কনক্লুশন, এই স্টেটমেন্ট আর্গুমেন্ট নিয়ে। তো এই স্টেটমেন্ট কি বলছে, শুড ইন্ডিয়া গিভ অ্যাওয়ে কাশ্মীর টু পাকিস্তান, শুড ইন্ডিয়া গিভ অ্যাওয়ে কাশ্মীর টু পাকিস্তান। ইন্ডিয়া কি কাশ্মীর পাকিস্তানকে দিয়ে দেবে, দিয়ে দেওয়া উচিত? তার রেসপেক্টে আর্গুমেন্ট কি বলছে, ফার্স্ট আর্গুমেন্ট বলছে নো, কাশ্মীর ইজ এ বিউটিফুল স্টেট, ইট আর্নস এ লট অফ ফরেন এক্সচেঞ্জ ফর ইন্ডিয়া। নাম্বার টু বলছে ইয়েস, দিস উড হেল্প টু সেটল দ্য কনফ্লিক্ট। এবার আমরা আর্গুমেন্টগুলোকে একটু জাজ করব। ফার্স্ট আর্গুমেন্ট বলছে নো, কাশ্মীর ইজ এ বিউটিফুল স্টেট, অবশ্যই একদমই ঠিক। এখানে বলা হচ্ছে একটা জিনিস মাথায় রাখবে, যখন আমরা স্টেটমেন্টের রেসপেক্টে ফার্স্ট আর্গুমেন্টকে দেখব তখন কিন্তু ভেবে নিতে হবে সেকেন্ড আর্গুমেন্ট বলে কিন্তু আমাদের কিছু নেই, তখন সেকেন্ড আর্গুমেন্ট কিন্তু নেই ধরে নিতে হবে, তখন আমাদের ফুললি ফোকাসড করতে হবে ফার্স্ট আর্গুমেন্টের ওপর। তারপরে আবার যখন আমরা সেকেন্ড আর্গুমেন্টকে নিয়ে আলোচনা করব তখন কিন্তু ভেবে নিতে হবে ফার্স্ট আর্গুমেন্ট নেই, অর্থাৎ তখন ফুল ফোকাসড সেকেন্ড আর্গুমেন্টের ওপর। তো একই রকমভাবে আমরা এখন ফার্স্ট আর্গুমেন্টের ওপর ফুল ফোকাস করব। নো, কাশ্মীর ইজ এ বিউটিফুল স্টেট, ইট আর্নস এ লট অফ ফরেন এক্সচেঞ্জ ফর ইন্ডিয়া, অবশ্যই যে কাশ্মীর দেওয়া যাবে না, কাশ্মীর ইজ এ বিউটিফুল স্টেট, কাশ্মীর এটি খুব সুন্দর রাজ্য, ইট আর্ন এ লট অফ ফরেন এক্সচেঞ্জ ফর ইন্ডিয়া, এটা অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করতে সাহায্য করে ভারতকে। কেন, কারণ এর দ্বারা অনেক পর্যটন শিল্প এখানে, বিভিন্ন রকম এর আইন কানুন, এটা কিন্তু রপ্তানি, এর বিভিন্ন রকম জিনিস উৎপাদিত দ্রব্য বাইরে রপ্তানি আমদানি এই ধরনের বা পর্যটন কেন্দ্রে এগুলোর মাধ্যমে কিন্তু প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়, যেটা কিন্তু এক নম্বর আর্গুমেন্ট, টোটালি স্ট্রং একটি আর্গুমেন্ট, যেটা কিন্তু একটা স্ট্রং আর্গুমেন্ট, যেটা স্টেটমেন্টকে ফুললি রেফার করছে, একটা স্টেটমেন্টের রেসপেক্টে একটা প্রাসঙ্গিক আর্গুমেন্ট। তাহলে যেহেতু এটা স্ট্রং আর্গুমেন্ট তাই এটা রাইট। এবার চলে আসবো সেকেন্ড আর্গুমেন্ট। সেকেন্ড আর্গুমেন্ট যখন দেখবো তখন আমরা ফার্স্ট আর্গুমেন্টের কথা কিন্তু ভুলে যাব। সেকেন্ড আর্গুমেন্ট ইয়েস, দিস উড হেল্প টু সেটেল কনফ্লিক্ট, বলছে পাকিস্তানকে কাশ্মীর দিয়ে দেওয়া উচিত, অতই সহজ। ইয়েস, দিস উড হেল্প টু সেটেল দ্য কনফ্লিক্ট, এটা জীবনেও সম্ভব নয়, এটা যতদিন পৃথিবী থাকবে ততদিন ভারত পাকিস্তানের কনফ্লিক্ট কিন্তু থাকবেই, আর একটা ইস্যু থাকবে সেটা কাশ্মীর। ইয়েস, দিস উড হেল্প টু সেটেল কনফ্লিক্ট, কি বলতে চাইছে, যে কাশ্মীর দিয়ে দেওয়া হোক, এটা এই ভারত পাকিস্তানের দ্বন্দ্বকে বা যুদ্ধকে মানে সেটেল করতে সাহায্য করবে, মানে থামাতে সাহায্য করবে। এটা কি কখনো সত্যি হতে পারে যে যদি কাশ্মীরকে যদি কাশ্মীর দিয়ে দেওয়া হয় তাহলে তারা কিন্তু কোনো দিনই স্যাটিসফাইড হবে না, তারা কখনোই সেই কনফ্লিক্টকে সেটেল করবে না, একটা মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিংয়ে কোনো দিন আসবে না। তো এটা একদম এই রেসপেক্টে, এই স্টেটমেন্টের রেসপেক্টে কখনোই সত্য নয়, যারা আমরা ভারতীয় বাসিন্দা আছি তারা প্রত্যেকেই জানি। তো এই স্টেটমেন্টের রেসপেক্টে কিন্তু এটা একদম উইক, যেটা আমরা কিন্তু নিতে পারছি না। তাহলে এটা আর্গুমেন্ট ওয়ান ইজ স্ট্রং। সো আমরা অপশানে কী পেয়েছিলাম প্রথমে, অনলি ওয়ান ইজ স্ট্রং, অপশান এ। তাহলে অপশান এ, অনলি ওয়ান ইজ স্ট্রং। চলে এলাম আমাদের পরবর্তী স্টেটমেন্ট আর্গুমেন্ট নিয়ে। এই স্টেটমেন্টে কী বলা আছে, শুড অ্যাবর্শন বি লিগালাইজড ইন ইন্ডিয়া, ভ্রূণ হত্যা কি ভারতবর্ষে আইনসম্মত।
আর্গুমেন্ট, ফার্স্ট আর্গুমেন্ট বলছে ইয়েস ইট ইজ লিগাল ইন মেনি কান্ট্রি, এটা অনেক দেশ আছে যেখানে আইনসম্মত। নাম্বার টু, নো অ্যাবর্শন ইজ অলসো এ কাইন্ড অফ মার্ডার। তো আমরা প্রথমে আর্গুমেন্ট এককে বিচার করি তার স্টেটমেন্টের রেসপেক্টে। স্টেটমেন্ট বলেছে শুড অ্যাবর্শন বি লিগালাইজড ইন ইন্ডিয়া, তার রেসপেক্টে ফার্স্ট আর্গুমেন্ট ইয়েস ইট ইজ লিগাল ইন মেনি কান্ট্রি। দেখো এই স্টেটমেন্টটি দ্বারা কিন্তু টোটালি কিন্তু আমরা বুঝিয়ে দিলাম এটা অন্যান্য কান্ট্রিতে লিগাল, কিন্তু ভারতবর্ষের কথা জিজ্ঞেস করছে, সেখানে কিন্তু অন্য কান্ট্রির কোনো কথাই আসবেই না। এখানে একটা সাচ কাইন্ড অফ কম্পারিজন কিন্তু আমরা করে ফেললাম, তো অন্যান্য কান্ট্রিতে যা ইচ্ছা হোক কিন্তু ভারতবর্ষের সাপেক্ষে এটা কিন্তু একটা প্রাসঙ্গিক আর্গুমেন্ট নয়, তাহলে এটা একটা উইক আর্গুমেন্ট, তাই উইক আর্গুমেন্ট হলে এটা কাটা। এবার চলে আসবো দ্বিতীয় আর্গুমেন্ট। দ্বিতীয় আর্গুমেন্ট বলেছে নো অ্যাবর্শন ইজ অলসো এ কাইন্ড অফ মার্ডার, অর্থাৎ ভারতবর্ষে ভ্রূণ হত্যা কি আইনসঙ্গত? না, অ্যাবর্শন ইজ অলসো এ কাইন্ড অফ মার্ডার। তাহলে কি বলছে? বলছে অ্যাবর্শন হলো এক ধরনের হত্যা, একটা মার্ডার। তাহলে এটা কিন্তু একটা খুব স্ট্রং একটা আর্গুমেন্ট যেটা কিন্তু এই স্টেটমেন্টটিকে ডিপলি রেফার করছে, কিন্তু এর মধ্যে একটা টুইস্ট আছে। খুব ভালো করে দেখো এখানে এই যে কাইন্ড অফ, অলসো দ্যাট কাইন্ড অফ মার্ডার, এই কাইন্ড অফ শব্দটার জন্য এই টোটাল মিনিংটা কিন্তু একটু ঘুরে গেল। কি না, নো অ্যাবর্শন ইজ অলসো এ কাইন্ড অফ মার্ডার, অ্যাবর্শন হলো এক রকমের হত্যা। তাহলে এখানে এই অ্যাবর্শনের রেসপেক্টে এখানে কিন্তু কোনো রকম কারণকে তুলে ধরা হয়নি, কেন অ্যাবর্শন একটা মার্ডার যেখানে অন্যান্য কান্ট্রিতে সেটা লিগাল, অ্যাবর্শন কেন মার্ডার, এর রেসপেক্টে কিন্তু কোনো রকম যথাযথ আর্গুমেন্ট দেওয়া নেই, বা কেন ভ্রূণ হত্যাকে একটা হত্যা বলে ঘোষণা করা হচ্ছে, একটা হত্যার আখ্যা দেওয়া হচ্ছে, এর কিন্তু কোনো রকম ব্যাখ্যা দেওয়া নেই। তাই এটা একটা হাফ এক্সপ্লেনেশন সেন্টেন্স বা হাফ এক্সপ্লেনেশন আর্গুমেন্ট হিসেবে ধরা হয়ে থাকে। তো এই টাইপের আর্গুমেন্ট যখনই থাকবে তখনই সেটা কিন্তু আদতেও স্ট্রং মনে হলেও সেটা কিন্তু স্ট্রং নয়, এটা একটা হাফ এক্সপ্লেনেশন আর্গুমেন্টের জন্য এটা একটা উইক আর্গুমেন্টে পরিণত হয়ে যায়। তো উইক আর্গুমেন্ট মানেই কিন্তু এটা ভুল, তো এটা কিন্তু কাটা। তাহলে এখানে দুটো আর্গুমেন্টই কিন্তু অ্যাজ এ উইক আর্গুমেন্ট হিসেবে ট্রিট করা হলো, তো এই দুটো আর্গুমেন্ট যেহেতু উইক তাই আমাদের অপশন কী দেওয়া ছিল, দুটো আর্গুমেন্ট যদি উইক হয় তাহলে অপশান ডি, নাইদার ওয়ান নট টু। এবার চলে আসবো আমাদের পরের স্টেটমেন্ট আর্গুমেন্ট, চলে এলাম পরবর্তী স্টেটমেন্ট আর্গুমেন্ট নিয়ে। তো এই টাইপের এটা একটা অন্য টাইপের স্টেটমেন্ট আর্গুমেন্ট, এটা দিস কাইন্ড অফ অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ টাইপ অফ আর্গুমেন্ট স্টেটমেন্ট। তো এটা তোমরা একটু আলাদা দৃষ্টিভঙ্গিতে সবসময় দেখবে এই রকম টাইপের স্টেটমেন্ট আর্গুমেন্টগুলো, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা টাইপ। কেন ইম্পর্ট্যান্ট সেটা আমরা যখন এটা সলভ করব তখনই বোঝা যাবে। বলছে শুড মোর বিগ ইন্ডাস্ট্রিজ বি স্টার্টেড ইন আরবান এরিয়াস, কোনো বড় কোনো শিল্প কোনো শহর অঞ্চলে শুরু করা যায়। তার রেসপেক্টে আর্গুমেন্ট কী বলেছে, ইয়েস ইট উইল ক্রিয়েট জব অপরচুনিটি, ভেরি গুড একটা স্ট্রং একটা স্টেটমেন্ট একটা আর্গুমেন্ট কিন্তু দিয়েছে এই স্টেটমেন্টের রেসপেক্টে। খুব ভালো করে নোটিস করো, বলছে শুড মোর বিগ ইন্ডাস্ট্রিজ বি স্টার্টেড ইন আরবান এরিয়াস,
Yes, it will create job opportunities. Obviously, যদি একটা আরবান এরিয়ায় একটা বড় কোনো শিল্প হয় সেখানে অনেক জব অপরচুনিটি কিন্তু থাকবে, এটা একটা কিন্তু ফ্যাক্ট, এটা একটা সত্য। তাহলে এটা তার রেসপেক্টে কিন্তু একটা হিউজ একটা স্ট্রং একটা আর্গুমেন্ট আমরা পেলাম, একটা স্ট্রং আর্গুমেন্ট। কিন্তু খুব ভালো করে লক্ষ্য করে দেখো, এটা কিন্তু একটা কাইন্ড অফ অ্যাডভান্টেজকে ইন্ডিকেট করছে। মানে যদি কোনো বড় শিল্প প্রতিষ্ঠিত হয় তার সুবিধা হলো একটি, যেখানে জব অপরচুনিটিস থাকবে, চাকরির সুযোগ থাকবে। অর্থাৎ এটা আমরা একটা অ্যাডভান্টেজ হিসেবে নিয়ে নিই। এই আর্গুমেন্টটা দ্যাটস কাইন্ড অফ অ্যাডভান্টেজ আর্গুমেন্টস, এটা স্ট্রং বাট অ্যাডভান্টেজ অ্যান্ড ইট ইস অবভিয়াসলি রাইট। এরপর চলে যাব আর্গুমেন্ট টু। আর্গুমেন্ট টু কী বলছে? নো, ইট উইল ইনক্রিজ পপুলেশন অ্যান্ড পলিউশন। খুব ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে এই দু নম্বর আর্গুমেন্টটাও কিন্তু একটা সত্য, একটা স্ট্রং আর্গুমেন্ট। কেন? তো যেখানেই শিল্প সমন্বিত এলাকা, অর্থাৎ যে এলাকায় শিল্প সমন্বিত বা নতুন শিল্প প্রতিষ্ঠিত হওয়ার মুখে, সেই এলাকায় কিন্তু পপুলেশন বাড়বে, মানুষের বসতি বাড়বে, মানুষের বাস কারবার সব কিছু কিন্তু সেখানে বাড়বে। এবং সেখানে যদি পপুলেশন বৃদ্ধি পায় তো সেখানে ইন্ডাস্ট্রিয়াল এলাকাগুলিতে অবশ্যই তার রেসপেক্টে পলিউশন তো অবশ্যই বৃদ্ধি পাবে, কারণ সেখানে শিল্প বৃদ্ধির ফলে মানুষ বৃদ্ধি, লোক বসতি বৃদ্ধি, গাড়ি ঘোড়া বৃদ্ধি, সমস্ত কিছুর ফলে কিন্তু একটা পলিউটেড এরিয়াও কিন্তু একটা তৈরি হবে। এটাও কিন্তু একটা স্ট্রং আর্গুমেন্ট এই স্টেটমেন্টের রেসপেক্টে, এটা অবশ্যই সঠিক। এবং এটা কিন্তু এই শিল্প প্রতিষ্ঠিত হওয়ার একটা ডিসঅ্যাডভান্টেজ, আমরা লিখে নিই ডিসঅ্যাডভান্টেজ। তাহলে একটা স্টেটমেন্টের রেসপেক্টে যদি আর্গুমেন্ট দেওয়া থাকে, তাহলে সেই আর্গুমেন্ট যদি অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ টাইপ হয়, তাহলে কিন্তু আমাদের একটু ব্যাপারটা তলিয়ে দেখতে হবে কোন অপশানটা কারেক্ট। দেখো এখানে অ্যাডভান্টেজটা যদি এই দিকে যায় তো ডিসঅ্যাডভান্টেজটা কিন্তু যাচ্ছে তার বিপরীত দিকে। অর্থাৎ অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ পুরোপুরি বিপরীতমুখী। মানে যেখানে শিল্প প্রতিষ্ঠিত হলে একটা চাকরির সুবিধা থাকছে, একটা জব অপরচুনিটি থাকছে, এবং তার রেসপেক্টে অসুবিধা কী দেখাচ্ছে না, এখানে এরিয়া পলিউটেড হয়ে যাবে, পপুলেশন বৃদ্ধি পাবে। এটাও কিন্তু সত্যি, ঠিক তেমনই একটা বিপরীতমুখী কিন্তু সাইন এরা দিয়ে যাচ্ছে। অর্থাৎ কারণ এবং তার ফল দুটোই কিন্তু বিপরীতমুখী। অ্যাডভান্টেজ একমুখে এবং তার রেসপেক্টে ডিসঅ্যাডভান্টেজটাও কিন্তু আরেক দিকে। তাহলে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ যদি পরস্পর বিপরীতমুখী হয়, তাহলে কিন্তু আমাদের একখানা অপশানকে চুজ করতে হবে। তা নাই এখানে জব অপরচুনিটি থাকবে, অথবা শিল্প প্রতিষ্ঠিত হলে পপুলেশন বৃদ্ধি পাবে, তার রেসপেক্টে পলিউশনও বৃদ্ধি পাবে। সো যখনই দেখব অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আর্গুমেন্ট পরস্পর বিপরীতমুখী, তো সেখানে কিন্তু অলওয়েজ আইদার ওয়ান, অপশান সি কিন্তু ফলো করবে, আইদার ওয়ান অর টু। যখন স্টেটমেন্টের রেসপেক্টে আর্গুমেন্ট দুটোর অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ একই দিকে যাবে, অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ একই দিকে যাবে, অর্থাৎ একই উভমুখী, তো সেক্ষেত্রে আমরা একমুখী, সেক্ষেত্রে আমরা কী পাবো? না, সেক্ষেত্রে সেই অপশান বোথ আর স্ট্রং, সেক্ষেত্রে আমরা অপশান ই বোথ আর স্ট্রং এটা বলতে পারি। কিন্তু এক্ষেত্রে আমাদের অপশান সি ইজ কারেক্ট।
আজকের ক্লাস এইটুকুই। তো এই সাপেক্ষে তোমাদের ক্লাস নোট দেওয়া হবে, সেটা তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবং ভিডিওটি দেখে ভালো লাগলে, ভিডিওটি দেখে কিছু বুঝলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। এবং পরবর্তী ভিডিওগুলি এর রেসপেক্টে আরও আমরা অ্যানালাইটিক্যাল জিওমেট্রির লজিক, স্টেটমেন্ট, আর্গুমেন্টের উপর আরও অনেক ক্লাস দেওয়া হবে। তো পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, শুভরাত্রি।